বর্তমানে মহাকাশ বিজ্ঞান নিয়ে চর্চিত হলেই প্রথমেই মাথায় আসে ব্ল্যাক হোল, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, টাইম ডাইলেশন, গ্র্যাভিটেশনাল ওয়েভ এই সব টপিকগুলি। গ্র্যাভিটেশনাল ওয়েভ কি এই প্রশ্নের উত্তর পেতেই আসুন ফিরে যাই 1915 খ্রিস্টাব্দের 25 নভেম্বর, যেদিন আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি পেপার পাবলিশ করেন। সুতরাং চলুন আমার সাথে এবং না স্কিপ করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, মহাকাশ বিজ্ঞান সহ সায়েন্সের আরও অন্য সব টপিকের উপর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সায়েন্স স্টুডিও। আইনস্টাইন তার জেনারেল থিওরি অব রিলেটিভিটিতে গ্র্যাভিটিকে স্পেস টাইমে সৃষ্ট কার্ভেচার বা বক্রতার ফলাফল রূপে বিবেচনা করেন। এই কার্ভেচার সৃষ্টি হয় মূলত স্পেস টাইমে কোনো বস্তুর ভরের উপস্থিতির কারণে। সাধারণভাবে ভর যত বেশি হয় স্পেস টাইমে কার্ভেচারও তত বেশি হয়। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো টান করা রাবারের চাদরের উপর যদি কোনো লোহার বল রাখা হয়, তাহলে আমরা ওই রাবারের চাদরে এমন এক কার্ভেচারের সৃষ্টি হতে দেখব ঠিক যেমনটা স্পেস টাইমে ভরের উপস্থিতির ফলে সৃষ্টি হয়। এখন যদি ওই চাদরের উপর অপর একটি অপেক্ষাকৃত ভারী বল রাখি, তাহলে দেখতে পাবো ওই ভারী বলটি চাদরের উপর অপেক্ষাকৃত বেশি কার্ভেচারের সৃষ্টি করছে এবং এর ফলে কাছাকাছি থাকা হালকা বলটি খানিকটা বক্রাকার পথে ক্রমশ ভারী বলের দিকে সরে যাচ্ছে। মহাবিশ্বেও পরস্পর দুটি বস্তুর মধ্যে আকর্ষণের ঘটনাও ঠিক এইভাবেই ঘটতে থাকে স্পেস টাইমে কার্ভেচার সৃষ্টির মাধ্যমে, যা আমাদের কাছে গ্র্যাভিটি নামে পরিচিত। 1916 খ্রিস্টাব্দে আইনস্টাইন ব্যাখ্যা করেন কিভাবে স্পেস টাইমে ভরযুক্ত বস্তুর মুভমেন্টের সাথে সাথে কার্ভেচারের লোকেশনও মুভমেন্ট ঘটে। কিছু বিশেষ বিশেষ পরিস্থিতিতে কাছাকাছি অবস্থিত দুটি ম্যাসিভ অবজেক্ট পরস্পরের চারপাশে ঘুরতে থাকে এবং ক্রমশ কাছে আসতে শুরু করে। একসময় দুটি ম্যাসিভ অবজেক্ট একত্রিত হয়ে একটি ম্যাসিভ অবজেক্টে পরিণত হয়। এই ঘটনায় স্পেস টাইমে কার্ভেচারের ডিস্টারবেন্সের সৃষ্টি হয় এবং ক্রমশ তা তরঙ্গের সৃষ্টি করে, যা প্রায় আলোর গতিবেগে স্পেস টাইমে ছড়িয়ে পড়তে থাকে। এই ধরনের তরঙ্গই গ্র্যাভিটেশনাল ওয়েভ নামে পরিচিত। 1974 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত এটি কেবল থিওরি ছিল, কারণ এই গ্র্যাভিটেশনাল ওয়েভকে ডিটেক্ট করা প্রায় দুঃসাধ্য, কারণ এটি একটি অ্যাটমের মধ্যে উপস্থিত নিউক্লিয়াসের চেয়েও হাজার গুণ ছোট লেভেলে পৃথিবীকে এফেক্ট করে, যার ফলে আমরা সাধারণ জীবনযাপনে এই ওয়েভ অনুভব করতে পারি না। 1974 সালে বিজ্ঞানী টেলর এবং রাসেল হার্স প্রথম একটি বাইনারি পালসার সিস্টেমের খোঁজ পান, যেখানে দুটি ম্যাসিভ নিউট্রন স্টার একে অপরের দিকে ঘূর্ণায়মান। এটি ছিল একটি পারফেক্ট সিস্টেম আইনস্টাইনের থিওরিকে প্রমাণ করার জন্য। প্রায় 40 বছর ধরে ওই বাইনারি সিস্টেমকে অবজার্ভ করার পর দেখা গেছে ওই দুটি স্টার একে অপরের কাছাকাছি আসছে এবং গ্র্যাভিটেশনাল ওয়েভ জেনারেট করছে। অবশেষে 2015 সালের 14 সেপ্টেম্বর লাইগো অর্থাৎ লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি প্রথম সফলভাবে গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্ট করেন এবং 2016 সালের 11 ফেব্রুয়ারি NSF এবং লাইগো অফিসিয়ালি তাদের সফলভাবে গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেকশন অ্যানাউন্স করেন। আজকের এই টপিক ও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।